أبو بكر رضي الله تعالى عنه দুই চোখের পানি ফেলায় বলতেছেন পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আমার সাথে আর কেউ নাই আপনার সাথে আমি আবু বকর ছাড়া আর কেউ নাই চতুর্দিক থেকে কাফেররা আপনাকে ঘেরাও করে রাখছে রে পয়গম্বর ও পয়গম্বর একবার ডান দিকে যাই একবার বাম দিকে যাই একবার সামনে যাই একবার পিছনে যাই এর কারণ কি জানেন ডান দিক থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে ও পয়গম্বর আপনার গায়ে না লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে লাগে বাম দিক থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে আপনার গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে সামন দিক থেকে যাই এইজন্য সামন দিক থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে সামন দিক থেকে তীর নিক্ষেপ করলে আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে পিছনে যাই এই জন্য পিছন দিক থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে এ মুসলমান ইমানদার এই ছিল আবু বকরের ইমানের পাওয়ার এই ছিল আবু বকরের ইমান শুধু আবু বকরের ইমান না যুবকদের ইমানও কেমন ছিল বুখারীর ভিতরে বুখারীর ভিতরে গজওয়ে বদরের ভিতরে যাও আল্লাহ নবীর ছোট্ট দুইজন সাহাবী মাস মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ো ও যুবক ভাই যুবক সাহাবীর ঈমান কেমন ছিল আব্দুল উজ্জার জীবনী পড়ো তাহলেই পাইবা আব্দুল উজ্জার জীবনীটা কেমন ছিল শুধু এতটুকুই নয় অপর ধারণ করলেন মা বোনেরা নবীর প্রতি ইসলামের প্রতি নারীদের ঈমানের পাওয়ার কেমন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন প্রত্যেক দিন মসজিদে নববীতে আযান দেয় হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ কিন্তু বেলাল হঠাৎ করে আযান গড়ায়া দেয় হাইয়া আলাল জিহাদ এসো জিহাদের দিকে হাইয়া আলাল জিহাদ এসো জিহাদের দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জিহাদের আযান দিলেন আল্লাহর একজন বান্দী যার স্বামীও জীবিত নাই বড় সন্তানও জীবিত নাই ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়া ওই আল্লাহর বান্দি আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছেন ডাক দিয়া বলতেছেন পয়গম্বর ও পয়গম্বর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও যুবতী বোন আজকের এই যুদ্ধের ময়দানে কোন নারীদেরকে নেওয়া হবে না কোন শিশু বাচ্চাদেরকেও নেওয়া হবে না তুমি কেন আজকে তোমার এই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে আসছো এবার আল্লাহর বান্দি দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলতেছে পয়গম্বর আমার ঘরের ভিতরে স্বামীও জীবিত নাই সন্তানও জীবিত নাই রে পয়গম্বর ও পয়গম্বর এই দুধের বাচ্চাটাকে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও বোন এই দুধের বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব এবার যুবতী ডাক দিয়া বলতেছেন আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছেন পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেররা যখন আপনার শরীরে তীর নিক্ষেপ করবে ও পয়গম্বর আপনার ওই যুদ্ধের ময়দানে ঢাল প্রয়োজন হবে ঢাল পয়গম্বর আমার এই ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আপনি কাফেরদের তীর ঠেকানোর জন্য ঢাল স্বরূপ আপনি আমার দুধের বাচ্চাটা ব্যবহার করবেন নারীদের ঈমান কেমন ছিল এ মুসলমান ঈমানদার এজন্য আমার আল্লাহ তাআলা বলেন انما المؤمنون الذين اذا ذكر الله মুমিনের এক নম্বর গুণ হলো তাদের সামনে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তাফসীর করা হবে তরজমা করা হবে ব্যাখ্যা করা হবে তাদের ঈমানের পাওয়ার বাড়াই দিবেন কে আর জোরে বলেন কে বাড়াই দিবেন তাদের ঈমানের পাওয়ার আমার আল্লাহ তাআলা বাড়াই দিবেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তিন নাম্বার গুণ হবে তারা দুনিয়ার জমিনে কোনো গায়রুল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে না তারা তাওয়াক্কুল করবে একমাত্র কার উপরে
জবান খুলে বলেন কার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে দুনিয়ার জমিনে আর কার উপরে তাওয়াক্কুল করবে না মুমিনের চার নাম্বার গুণ হবে আল্লাযীনা ইয়াকিমুনা সলা যারা মুমিন হবে যাদের ভিতরে ঈমান থাকবে তারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে দুনিয়ার জমিনে তারা নামাজ প্রতিষ্ঠা করবে দুনিয়ার জমিনে তারা নামাজের আইন চালু করবে মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো মুমিনকে আমার আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন যেই অর্থ দিয়েছেন এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে কার রাস্তায় জোরে কোন কার রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই পাঁচ গুণ যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ তাআলা তাদেরকে কিছু পুরস্কার দিবেন কি দিবেন পুরস্কার এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমার আল্লাহ তাআলা তাদেরকে মুমিনের একটা সার্টিফিকেট দিবেন বলেন সুবহানাল্লাহ কি দিবেন সার্টিফিকেট দুনিয়ায় চাকরি নেওয়ার জন্য ভালো একটা পোস্ট অর্জন করার জন্য যদি আপনি চাকরি নিতে চান তাহলে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে ঠিক না সার্টিফিকেট শো না করলে আপনার যোগ্যতা যদি যাচাই বাছাই না করে আপনার চাকরি হবে কথা বলেন না কেন তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা সার্টিফিকেট দিবেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হলো সফল মুমিন এদের ভিতরেই প্রকৃত ঈমানদারের গুণ আছে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহি আই লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহি মুমিন কে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাব একটা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আই লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ তাআলা মুমিনদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন ওয়া মাগফিরা এবং মুমিনের জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা maaf করে দিবেন ওয়া রিজকুম করিম এবং মুমিনদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ঈমানদার এই মুমিনের গুণ যদি তুমি অর্জন করতে চাও মুমিনের বৈশিষ্ট্য যদি তোমার দিলের ভিতরে আনতে চাও তাহলে হাকিকতন ইলম শিখতে হবে তোমার কারণ ইলম হলো দুই প্রকার কয় প্রকার জোরে কোন কয় প্রকার দুই প্রকার একটা হলো দুনিয়াবি ইলম আর একটা হলো আখিরাতের ইলম দুনিয়ার ইলম আর আখিরাতের ইলম বলে আখিরাতের ইলম কোথায় শেখানো হয় বলে আখিরাতের ইলম শেখানো হয় নবীর ঘর মাদ্রাসায় কোথায় জোরে বলেন কোথায় মাদ্রাসায় আখিরাতের ইলম শেখানো হয় বলে তোমার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও তোমার একটা সন্তানকে যদি কোরআনের আলেম বানাও আল্লাহর নবী বলেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াহতাকিন কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা একজন কোরআনের হাফেজকে আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন কোরআনের হাফেজকে বলবে ইকরা পড়ো ইয়াকুলু লিসাহিবিল কুরআন একজন কোরআন হাফেজ কিয়ামতের দিন কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহ তাআলা তাকে জান্নাতের এক একটা স্তর অর্জন করাইবেন বলেন সুবহানাল্লাহ যদি কোরআনের ভিতরে 6666 টা আয়াত হয় মতামত আছে তাহলে একজন কোরআনের হাফেজ কিয়ামতের দিন 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত আমার আল্লাহ তাআলা দান করবেন বলেন সুবহানাল্লাহ হে মুসলমান ঈমানদার এজন্য সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বলে মাদ্রাসায় পড়াইলে চাকরি নাই মাদ্রাসায় পড়াইলে খাও জোটে না এ পোড়া কপাল খাও জোটে না আলেমরা যা খায় তোরা তা চোখেও দেখো না আলেমরা যা খায় তোরা তা চোখেও দেখো না মাদ্রাসায় পড়লে খাবার খায় না এমন না বলে মাদ্রাসায় পড়লে হুজুররা যা খায় তা তোরা চোখেও দেখো না মাছ গোস খাইতে খাইতে হুজুররা আর খাইতে ইচ্ছে করে না আর খাইতে চাই না মুসলমান ঈমানদার এজন্য অনেকে আলেমদেরকে টিটকারি দেয় কয় হুজুররা মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নাই কিছু নাই বলে সার্টিফিকেট দিয়ে কি হবে কি হবে সার্টিফিকেট তো আল্লাহর কাছে কথা বলেন না কেন সার্টিফিকেট কার কাছে জবান খুলে বলেন কার কাছে আল্লাহর কাছে
সার্টিফিকেট মুসলমান একটা সন্তানকে যদি আলেম বানাও কি লাভ জানো মাদ্রাসায় মাঝে মাঝে যাইবা যেখানে হেফজখানা আছে হেফজখানার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইবা দেখবা ছোট ছোট শিশুরা ছোট ছোট বাচ্চারা কোথায় সেই দুরুদেশে বাড়ি মাদ্রাসায় এসে ইলম শিখতেছে সন্তানের মাও ধরে নাই বাবাও ধরে নাই যেই সন্তানটা বাড়িতে বইসা নিজের কাপড়টা নিজে ধোয় না নিজের প্লেটটা নিজে দিয়ে খানা খায় না নিজের বিছানাটা নিজে বিছায় না ওই সাত বছরের বালক ওই সাত বছরের বাচ্চাটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায় নিজের জামাটা নিজে ধোয় নিজের বিছানাটা নিজে বিছায় কথা বলেন ঠিক না বেটি তোমার যেই সন্তান স্কুলে পড়াও তোমার সন্তান নামাজ কি জিনিস এটা শিখে নাই নামাজ কি জিনিস জানে না আর মাদ্রাসার একটা সাত বছরের বালক শুধু নামাজ না মাদ্রাসার একটা সাত বছরের বালক গভীর রজনীতে তাতে যাওয়া জুনুবুহু আনিল মাদাজি আমার আল্লাহর সাথে একটা কালেকশন লাগাই দেয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলে দুনিয়ার জমিনে যারা ওলি হইছে দুইটা জিনিস ছাড়া ওলি হইতে পারে নাই একটা হলো তাহাজ্জুদ আর একটা হলো চোখের পানি এই দুই জিনিস ছাড়া কারো কাউ ওলি হইতে পারে নাই মোহতারাম হাজিরিন সময় খুবই সংক্ষিপ্ত সময় একেবারে শেষ কিন্তু যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন।